আমার প্রাণ প্রিয় কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আর দুদিন পরে ঈদ ঈদ উপলক্ষে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক দর্শক আজকে চলে আসলাম ধুন্দাল চাষাবাদ সম্পর্কে আলোচনা করার জন্যে এই যে জাতটা দেখতে পারতেছেন এই জাতটা কয়দিন আগেই উনি হারভেস্ট করছে তা না হলে আপনারা এই খেতে দিলে প্রত্যেকটা জায়গায় জায়গায় ধুন দেখতে পারতেন উনি কিছু ধুনদেল কালকেই তুলে বিক্রয় করে দিয়েছেন তারপরও দেখুন মার্শাল্লা প্রচণ্ড ফুল শ্বাস এবং মোটামুটি কিছু ধুন্দেল আছে দর্শক আলোচনা করব এই ধুন্দেলের বীজগুলো কোন দেশ থেকে আমদানি করা হয়েছে এবং কোন কোম্পানি প্যাকেটিং করেছেন এবং কোন কোম্পানির বীজ এবং এই জারটা কেমন ধরনশীল সাইজে কত বড় ধুনদেল হয়ে থাকে এটা ভাইরাস মুক্ত কিনা এবং এটা বারো কাল লাগানো যাবে কিনা কোন কোন সময় লাগানো উপযোগিতা সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব দর্শক এবং দর্শক আলোচনা করব ধুন্দেল চাষাবাদ আপনি এই জাতটা কোন কোন জায়গাতে করতে পারবেন এবং আলোচনা করব দর্শক ধুন্দেলে সাধারণত কি রোগ বেলায় দেখা দেয় এ বিষয় নিয়ে এবং পাশাপাশি দর্শক আমরা আপনাদেরকে স্ক্রিনে সবুজ দিয়ে দেব ধুন্দেলের প্যাকেটের বীজের তো চলুন দর্শক আমরা মূল আলোচনার দিকে চলে যাই দর্শক যে ধুনডেল দেখতে পাচ্ছেন ক্ষেতটা দেখাচ্ছি এখানে একটা বাবু আছে এই ক্ষেত মালিকের ছেলে উনি একটু ওনার বাবুরা ধুনদেল ধরতেছে আর আমরা দেখাচ্ছিও পাশাপাশি দর্শক যে কথাগুলো আমরা বলতেছি আপনারা ধৈর্য সহকারে শুনবেন নাটেনে তাহলে ধুন্দেল চাষাবাদ যারা করতে চাচ্ছেন সামনে কিংবা বারো মাসকালেই করতে চাচ্ছেন তাদের জন্যে এই ভিডিওটা গুরুত্বপূর্ণ দর্শক এই জাতটা সর্বপ্রথম যেটা আমি বলবো বারো মাসকালে চাষাবাদ করা সম্ভব এই জারটা থাইল্যান্ড থেকে এই একটা কোম্পানি সংগ্রহ করেছে দর্শক আপনাকে জানার দরকার সেটা কোন কোম্পানি এটা স্কোয়ার লিমিটেড ফার্মাসিউটিক্যালের ক্রুপ ক্যাশ সেক্টরের থেকে এটা আমদানি করেছে দর্শক স্কোয়ার কোম্পানির ক্রুপ ক্যাশ সেক্টর থেকে এই বীজটা সংগ্রহ করেছে দর্শক দর্শক এই বীজটা বারো মাসকারী লাগানো যাবে এবং এটা আপনার বাড়ির আঙিনাই অথবা সাদে অথবা মাঠে যে কোনো জায়গায় আপনি চাষাবাদ করতে পারবেন এবং দর্শক এই জারটা ভাইরাস মুক্ত এবং সাইজে ধুনদলটা হয়ে থাকে না একেবারে বড় না একেবারে ছোট। এবং একটা জারের থেকে দশটা সাতটা চারটে তিনটে করে ধুনদল ধরে থাকে এক একটা ডালের থেকে দর্শক তার যথেষ্ট প্রমাণ আপনাদেরকে আমি দেখাব এবং দেখতে পারতেছেন দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ক্ষেত্রে প্রচণ্ড শ্বাসফুল শ্বাসফুল নিয়ে গল্প করার কোনো মানে আসে না দেখুন এই শ্বাসফুল হওয়ার কারণ কি এখানে কিন্তু অতিরিক্ত ধুন্দেল কয়েকদিনের মধ্যে আবার ধরে যাবে দর্শক আমরা শ্বাসফুলগুলো ধরে ধরে আপনাদেরকে দেখিয়ে দেব সামনে দেখতে থাকুন এবং জালিগুলো দেখিয়ে দেবো অনেক জালি পাতার তলে লুকিয়ে আছে এবং ছোট ছোটো ধুন্দেল কুটি কুটি ধুন্দেল পাতার তলে লুকিয়ে আছে সেগুলো আমরা দেখিয়ে দেবো দর্শক দর্শক মূলত যে কথা বলতেছিলাম তাহলে এটা কোন কোম্পানি এবং এর বৈশিষ্ট্য বিষয়ে আলোচনা করতেছিলাম দর্শক তবে এটা বারো মাসকাল লাগান যাবে সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবং আপনার বাড়ির সাধে আশপাশে যে কোনো জায়গায় চাষাবাদ করতে পারবেন দর্শক এটা কিন্তু অনেক ফলনশীল আমাদের হেক্টর হিসেবে বলতে এটা আপনি এক হেক্টর থেকে সংগ্রহ করতে পারবেন বারো থেকে চোদ্দো টন দর্শক দর্শক এই যে ক্ষেতটা আপনাদেরকে দেখাচ্ছি এই ক্ষেতটা কিন্তু উনি মরিচ লাগিয়েছেন তার চারদিক দিয়ে কিছু গাছ লাগিয়ে দিচ্ছে এখানে ভালো ফলন হওয়ার কারণেই আমরা এই ভিডিওটা এখানে করছি দর্শক দর্শক আমার আসলো যেভাবে ধরার ছিল যা দেখে আমি আজকে এখানে আসছিলাম সেই তোমরা বিক্রয় করে দিয়েছে কিন্তু শ্বাস ফুলে সেই প্রমাণটা আপনাদেরকে দেখাচ্ছি তারপর কিছু দুনদল আপনাদেরকে দেখাই দিচ্ছি যেটা দেখে আপনারা বুঝতে পারতেছেন এটা খুবই ফলনশীল জাত তা দর্শক আমরা কিন্তু সমস্ত বিষয় নিয়ে জাত সম্পর্কে আলোচনা করছি ধরা সম্পর্কে আলোচনা করছি কিন্তু এটার নাম আমরা এখনও বলি নেই আমরা কোম্পানি নাম বলে দিছি দর্শক এটার নাম হল রোপন অন স্কোয়ার লিমিটেড কোম্পানির ধুনদাল আবারও বলে দিচ্ছি রোপন অন রোপন অন স্কোয়ার কোম্পানির ধুনদাল আপনি যে কোনো বীজ ভান্ডারে যে বললেই হবে তো দর্শক এই যে আমাদের ধুনজাল চাষ সম্পর্কে আলোচনা করতেছি আপনারা যদি কোনো ব্যক্তি এটা ক্রাই করতে চান এবং এটা নিয়ে আরও জানতে চান আমাদের কিন্তু যারা নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে কল করলেও কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদেরকে প্রতিনিয়ত হেল্প করতে পারবো এবং কমেন্টের মাধ্যমেও জানতে পারবেন দর্শক দর্শক দেখুন আমি একটা ফুল হাতে ধরছি এই দেখুন অতিরিক্ত ফুল শেষ আসছে প্রত্যেকটা ফুল এ দেখুন এবং পরিণত হয়েছে ওই ফুল থেকে কিন্তু আপনার এভাবে ধুন্ধেল ধরবে যেটা আপনি দেখতে পাচ্তেছেন ওই ফুলটা কিন্তু প্রথমে ফোটে ফুটে কিছু পুরুষ ফুল থাকে কিছু মহিলা ফুল থাকে ওইখান থেকে পরাগণ ঘটে কিন্তু এইভাবে কিন্তু আপনার ধুন্দেলগুলো ছোট ছোট ছোটো ছোট হয়ে থাকে দর্শক এরপরে যেগুলো আমি দেখাচ্ছি হাত ধরে ধরে এরপরে দর্শক সেগুলো বড় আকারে পরিণত হয়ে থাকে দেখুন এই যে এই ধুন্দেলে ধরা আছে মাথায় কিন্তু ফুল ওই ওটারও কিন্তু মাথায় ফুল তার মানে যে ফুলগুলো আপনি দেখতে পারতেছেন প্রত্যেকটা ফুলই কিন্তু আপনার ধুন্দেলে পরিণত হয়ে যাবে কয়েকটা হয়তো বা রোগ বেলার কারণে হয়তো ঝুড়ে যেতে পারে দর্শক দর্শক এই ধুন্দেল চাষ আমি অনেক জায়গায় দেখেছি কিন্তু এই থাইল্যান্ড থেকে এনে স্কোয়ার কোম্পানি যে রোপণ ওয়ান নামে একটা ধুন্দেল তৈরি করছে ওনারা এই যে বীজ তৈরি করছে এই বীজটা যে ওনরা দেশে দিচ্ছে প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশের এবং যারাই চাষাবাদ করতেছেন এটা ভাইরাস মুক্ত এবং পাশাপাশি আপনার অধিক ফলন হয় বারো মাস কারি লাগানোর উপযোগিতা এবং আপনার এটা ছাদে কিংবা আপনার বাড়ির আঙিনা আশপাশে যেখানে হোক আপনি চাষাবাদ করতে পারবেন দর্শক এই ধুন্দল চাষ সম্পর্কে রোগের যে বিষয়গুলো আমি বলতে চাচ্ছি সেটা হলো রোগ কী কী হয়ে থাকে রোগ বেশিরভাগ হয়ে থাকে সাদা মাছি এবং আপনার পচন ধরে থাকে পাতাগুলো ঝলসে যায় এবং পাশাপাশি দর্শক গাছগুলো মুড়িয়ে যায় পাতাগুলো এবং ফুলঝ্বাসগুলো অতিরিক্ত গরমে কিংবা পোকার কারণে ঝরে পড়ে যায় যার জন্য ফলন কমে যায় এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনি কী টাইপের ওষুধ ব্যবহার করবেন সেটা জানতে চাইলে আমাদের এরকম ভিডিও আরও চ্যানেলে দিয়ে আসে আপনারা যেয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আর আপনার যদি ধুন্দেলকে তেলকে থাকে আপডেট যদি দৈনদিনে থাকে তাহলে আমাদেরকে কমান্ড করবেন অথবা আমাদেরকে কল করবেন আমরা এই রোগের জন্য কী ওষুধ দেওয়া যাবে সেটা বলে দেব দর্শক দর্শক আমরা ভিডিও লং করতেব না আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম